ক্ষমা করবেন, এই কথা আমি ওকে বলতে পারবো না। পারবে না? মেয়ে বড় হয়ে গেছে মহেশ্বরজি, তার পায়ে তো আমি বেড়ি পুড়িয়ে রাখতে পারি না, তাই না? আপনি তাকে জানিয়ে দেবেন। অবাধ্যতার পরিণাম কি হতে পারে সেটা তোমার জানা নেই? আমি যখন বলছি তরিতাকে আশ্রম থেকে বেরোনো বন্ধ করতে হবে, তাহলে করতে হবে। আর যদি আমার কথা অমান্য করা হয় তাহলে তুমি ওকে বারণ করে দিও। ব্যাস, আমার আশ্রমে যত মেয়ে থাকে তার মধ্যে আপনার মেয়েও কিন্তু আছে মহেশ্বরজি। তার পায়ে যখন বেড়ি পড়ায়নি তাহলে তরিতার পায়ে বা বেড়ি পড়াতে যাব কেন? কি করে বোঝাই নিজের মেয়েটাকে বাঁচাতে চাইছি বলেই তো এমন বিধান দিচ্ছে। আর একটা কথা, ওই যে কথাগুলো বললাম ওটা মাথায় রেখো, সেইভাবে যেন কাজগুলো হয়। আমি কিন্তু দ্বিতীয়বার সাবধান করব না। যা করার আপনাকেই করতে হবে মহেশ্বরজি, নিজের মেয়েকে এবার নিজেই সামলান। জমকে মৃত্যু ধরে নিয়ে যাচ্ছে রে জমদুয়ারে। চাচাস কেন? হ্যাঁ চাচা বক নাই। হ্যাঁ আরে যমরাজকে কল লোক, একটা যদি কথা বলবি এখানে পুঁতে রেখে দেবো তোকে আমি, চল। মাথায় ঢুকছে তুই আমাকে বিয়া করবি? সামনে লগন আছে নাকি? আমি তোকে বিয়া করব, তারপর তোর ছেড়াদ্দ করব। না 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 না, ওরম চট লগন পাট বিয়া আমি করব না। তোকে বিয়ে করা আমার স্বপন, ওই স্বপনকে ভালো করে সাজিয়ে গুজিয়ে তবে না। অত তারা কিসের তোর? ঘটের মোড়া সোনার, একটা যদি কথা বলেছিস না এখানে জ্যান্ত পুঁতে রেখে দেবো তোমায়। চলো ও দিদি, যমরাজকে বাঁচা। দিদি তোমায় ডেকেছে, দেখি কে তোমায় বাঁচায়। বাঁচা দিদি, লাগে লাগে লাগে। সে কি ব্যাপারটা কি বলতো তোদের? তোদের কি একটু লজ্জা নেই রে? সুন্দর করে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তারপরে তোরা এইভাবে ইয়ার্কি মারছিস? আমাকে বলছো কেন? ওকে বলো, ঘটের মোড়াকে বলো না, আমায় বলছো কেন? বলাই, আমি তোমায় ডেকে পাঠিয়েছিলাম, একটা দরকার ছিল তোমার সাথে। কেন দিদি? আচ্ছা বলাই, কালকে যে তুমি আমাকে দুটো বাঘের কথা বললে, কিভাবে বললে? তুমি কি বাঘ দুটোকে দেখেছিলে? কি বলছো দিদি, বাঘ দেখলে কি আমি গোটা থাকি? ওর পিঠের ভিতর সে দিয়ে যেতাম না? না দেখে আমি বুঝে গেছি বাঘ দুইটা আছে। কি করে বুঝলে তুমি না দেখে যে দুটো বাঘ আছে? ডাক শুনে। ডাক শুনে? আচ্ছা তার মানে বাঘ বাঘিনী যে ধারে কাছে আছে সেটা তুমি ডাক শুনেই বুঝ? হ্যাঁ গো দিদি, ও ডাক শুনেই আমি বুঝে গেছি, একটা মেয়ে বাঘ একটা মরদ বাঘ। কি বলছো টা কি? মেয়ে বাঘ আর ছেলে বাঘের ডাক আলাদা হয় নাকি? না না, ও কান পেতে ভালো করে শুনলেই তুমি সমঝে যাবে, মেয়ে বাঘের ডাক আর মরদ বাঘের ডাক আলাদা। শুনবে? শুনবে নাকি? মরদ বাঘ আর মেয়ে বাঘ। এই যে একটু আগে গোলাপি আমাকে ডাকছিল, তেমনি মেয়ে বাঘ মরদ বাঘকে ডাকে। তবে বাঘিনী বাঘকে ডাকে বটে, কিন্তু ই তো ওদের সোহাগের ঋতু নয়, ওরা তো সব সময়ের কাজ সময় করে। চুপ করবে? বুঝতে পেরেছি। আমি তো এটাই
হ্যাঁ বলো। হ্যাঁ আমি তরিতা বলছি। বলছি তুমি কি একবার আশ্রমে আসতে পারবে? কেন, কি ব্যাপার? না আসলে একটা দরকার ছিল সেই জন্য। ওকে আমি আসছি। থ্যাংক ইউ। কি ব্যাপার, জরুরি তলব? সরি তুমি খুব ব্যস্ত ছিলে তা সত্ত্বেও তোমায় ডেকে পাঠাতে হলো। হ্যাঁ একটু কাজে ছিলাম বটে, কিন্তু তুমি ফোন করলে হঠাৎ করে কি হয়েছে? হ্যাঁ একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে হতো তোমার সাথে। কি ব্যাপার? গতকাল রাতে যে বাঘটা বেরিয়েছিল। বাঘ বেরিয়েছিল মানে বাঘ এখানে এসেছিল নাকি? না না এদিকে আসেনি, কিন্তু একটা কনফিউশন হচ্ছে সেটাই ক্লিয়ার করব তোমার সাথে। মানে এবার আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, মানে বাঘ বেরিয়েছিল তোমার কনফিউশন মানে হেয়ালি না করে একটু পরিষ্কার না। আমি বলছি দাদাবাবু, বলছি যে দিদি কি বলছে কিনা কিছু বুঝতে পারছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার অবস্থা তোরই মতো, আমি তো হাত গুনতে জানি না তরিতা, একটু পরিষ্কার করে। আমি সরি, আমি বলছি একটু মন দিয়ে শোনো। দেখো সুন্দরগড়ে বেশ কিছুদিন ধরে একটা বাঘ বেরোচ্ছে, রাইট? এবং শোনা যাচ্ছে সে নাকি মানুষজনকে তুলে নিয়ে যাচ্ছে। এবং বলাই, তুমি আমাকে যে কথাগুলো বললে যেটা করে শোনালে সেটা একটু দাদাবাবুকে প্লিজ শোনাও। দাঁড়া কি কি শোনাবে, কি হচ্ছে এগুলো? অ্যাকচুয়ালি কাল রাতে একটা নয় দুটো বাঘ বেরিয়েছিল। দুটো? হ্যাঁ একটা বাঘ আর একটা বাঘিনী। মানে? সেটাই তো বলার জন্য আপনাকে ডেকে পাঠালাম। বলাই দিদি, তুমি আমাকে যে বাঘ আর বাঘিনীর ডাকটা আলাদা করে শোনালে সেটা একটু দাদাবাবুকে শোনাও। মরদ বাঘ আর মেয়ে বাঘ। বুঝতে পারলে? তুমি কি আমাকে এখানে হরবোলার ডাক শুনতে ডাকলে দরিতা? অঙ্কুশ তুমি বুঝতে পারছো না, বলাই দু দুটো বাঘের ডাক আলাদা করে শোনালো, একটা বাঘ আর একটা বাঘিনী। মানে তুমি একজন ফরেস্ট অফিসার, আমার থেকে নিশ্চয়ই ব্যাপারটা আরো ভালোভাবে জানবে। কাল রাতে যখন আমরা বেরিয়েছিলাম সবাই দল বল নিয়ে, তখন আমরা দু দুটো বাঘের ডাক শুনতে পাই, ঠিক আছে? বাঘ আর বাঘিনী কোন সময় ডাকে? ওদের মেটিং সিজনে, মিলনের ঋতু, না হলে এইভাবে ডাকে না। মানে বলাই আমাকে পরিষ্কার করে বললো, তাই আমার মাথায় ঢুকলো ব্যাপারটা। তাহলে হঠাৎ করে এরকম অসময় একটা বাঘ আর বাঘিনী এভাবে ডাকছে কেন? আমার মনে হচ্ছে এটা কিন্তু রিয়েল বাঘ নয়, এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। এটা একটা কোনো ফেক কোনো আওয়াজ, কেউ অন্য কেউ আওয়াজটা করছিল। শোনো আমি একটা কাজ করি, আমি একটু জঙ্গলে যাই, জঙ্গলে ঢুকে ওই বাঘ আর বাঘিনীটাকে খুঁজি, দিয়ে ওদেরকেই জিজ্ঞাসা করি কেন ওরা এরকম করছে তোমায় কনফিউজ করার জন্য। অফ সিজনে হঠাৎ করে ডাকছে যখন ডাকার কথা নয়, বিরক্ত করছে তোমাকে, অসভ্যতামি করছে, ঠিক হচ্ছে না না? উত্তরগুলো ওদের কাছ থেকেই জেনে আসি, কেমন? চললাম। সুন্দরগড় থেকে তিনটে মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আর সবসময় মেয়েদেরকেই টার্গেট করা হচ্ছে কেন? এটা কোনো বাঘের কাজ তো হতে পারে না, কোনো আসল বাঘ নয়, মানুষরূপী বাঘের কাজ, দুপে বাঘ, বুঝলি? ও দিদি তুমি কি বলছো বলো তো। আমি আরো শিওর এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে গোলাপী। শুন, তুই মেয়েদেরকে ডাক, তিনটে মেয়েকে সুন্দরগড়েই কোথাও লুকিয়ে রাখা হয়েছে, সেটা কোনো সৎ উদ্দেশ্য তো নয়, অসৎ উদ্দেশ্যেই তো। কি জন্য? মেয়েগুলোকে খুঁজে বার করতেই হবে গোলাপী, যে করেই হোক, খুব তাড়াতাড়ি। বুঝতে পারছি না কি বলতে চাইছো, আমরা জেনে শুনে তোমার ক্ষতি করছি? না লাভ ক্ষতির কোনো অঙ্ক আমি করতে চাই না, তোমরাও করছো না, বিয়ে আমি করছি না। আমি সার্চ পার্টি পাঠিয়েছিলাম, ওরা দু রকমের পায়ের ছাপ পেয়েছে, কিন্তু লোকালয়ের কেউ বাঘ আসতে দেখে। কেন তুমি কি কিছু সন্দেহ করছো? আপনি কলকাতা থেকে ঘুরে আসুন, এলে কথা হবে, সাবধানে যাবেন। চলো 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 পাল্টাই।